তাহলে নামাজ সকল জায়গায়, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক, কামেল পাশ করা লাগবে না, দাওরা পাশ করা লাগবে না, মুক্তবত পড়ছে অন্তত, পড়ছে না, পড়ছে কিনা বলবো, আলাম তারা সুরা কি পারে না, কুলিয়া সুরা কি পারে না, আমি নোয়াখালীর ভাষায় বলছি, আলহামদু সুরা কি পারে না, পারে, তার মানে বোঝা গেল তিনি যদি প্রাইমারি স্কুলের শিক্ষক, এই কোমলমতি ছেলেরা এরা হচ্ছে, এরাই হচ্ছে আগামী দিনের দেশ এবং জাতি, এমন জাতি হবে, এরা এমন এমন ভাবে তৈরি হবে, হয় এরা দেশকে গজব করে ছাড়বে, আর না হয় এরা দেশকে জান্নাতের বাগান বানাবে, ঠিক কিনা বলো? এরা হচ্ছে এখনো ফুলের কলির মতো, এদেরকে আপনি যেভাবে ঘুরাবেন সেভাবে ঘুরবে, যাই শিক্ষা দিবেন তাই শিখবে। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক মহোদয় তিনি যদি তার নেতৃত্বে প্রাইমারি স্কুলের পাশে একটা ছোট্ট একটা নামাজের ঘর রাখেন, আর তার নেতৃত্বে যদি তিনি ইমাম হিসেবে নামাজ আদায় করেন, এই ছেলেগুলো কেয়ামতের দিন এই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের জন্য জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর কি বলবো, হাই স্কুলের প্রধান শিক্ষক, হাই স্কুলের প্রধান শিক্ষক তার ইমামতিতে, অথবা যদি প্রত্যেক স্কুলে হুজুর স্যার আছে না, নাই হুজুর স্যার আছে না, অন্তত তার নেতৃত্বে প্রত্যেকটা হাই স্কুলের শত শত ছাত্রছাত্রী নামাজ না পড়ে বাড়িতে চলে যাচ্ছে, আল্লাহ কেয়ামতের দিন এই প্রাইমারি স্কুলের, হাই স্কুলের, কলেজের, বিশ্ববিদ্যালয়ের স্যারদেরকে আসামি হিসেবে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, কেন এদেরকে নামাজের কথা বলা হলো না? আল্লাহর নবীজি বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ও কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। আপনার প্রাইমারি স্কুল থেকে একটা ছাত্র যদি হারায়া যায়, স্যারকে জবাবদিহি করা লাগবে কিনা বলেন, কথা বলেন? হাই স্কুলের একটা ছাত্রছাত্রী যদি উপর থেকে পড়ে গিয়ে হাত পা ভেঙে যায়, এটার জন্য তারা জবাবদিহি করা লাগে কিনা বলেন? এটা যদি দুনিয়াতে করা লাগে, তাহলে আমার ছাত্রছাত্রীরা যে নামাজ না পড়ে, পর্দা না করে জাহান্নামমুখী হয়ে যাচ্ছে, কিয়ামতের দিন বুঝি আল্লাহর আদালতে আপনারা জবাবদিহি করা লাগবে না? এক একটা হাই স্কুলে হাজারের উপরে ছাত্রছাত্রী আছে, আছে না নাই? সবগুলা বালেগ, প্রাপ্তবয়স্ক, কিন্তু স্যাররা নিজেরাও নামাজ পড়ে না, ছাত্রদেরকে নামাজের কথা বলে না। বাংলাদেশে হাতে গোনা কয়েকটা স্কুল আছে, আছে না নাই? হাতে গোনা কয়েকজন শিক্ষক প্রত্যেক স্কুলে থাকে, যারা নিজ উদ্যোগে ব্যক্তিগতভাবে নামাজ পড়ে, কিন্তু ছাত্রদেরকে পড়তে বলে না, আছে না নাই? আবার এটার কারণও আছে, কারণ স্যার যদি নামাজের জন্য সাফাসাফি করে, এখন যে যুগ বাইরেছে বাবুরে, হাতে ইউনু স্যারের কাছে যাই বলবে যে আমার স্কুলের হেড স্যার আমারে মানসিকভাবে চাপাচাপি করতেছে, নালিশ আছে না নাই? আমার স্কুলের প্রধান শিক্ষক, আমার মাদ্রাসার প্রিন্সিপাল আমার সাফাসাফি করতেছে, কি জন্য? আমার নামাজের জন্য সাফ দিতেছে, আমি চাচ্ছি যে নামাজ আমার মন মতো পড়লে পড়বো, না পড়লে নাই, কিন্তু আমার স্যার আমার হুজুরে আমার বেশি সাফাসাফি করতেছে। এবার আপনারা ওখান থেকে ফোন দিল, রাষ্ট্রীয়ভাবে তো নামাজের ব্যাপারে সাফাসাফি সিদ্ধান্ত নাই, আপনি কেন ছাত্রদেরকে সাফ দিতেছেন? তাহলে স্যার আটকে গেছে কি নাই? ভাই জোরে বলেন, তার মানে বোঝা গেল সব সমস্যা সমাধান হয়ে যাবে যদি ইসলামী সমাজ বিনির্মাণ হয়, আর ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে গেলে নামাজ কায়েম হয়ে যাবে, নামাজ কায়েম হয়ে গেলে অটোমেটিক ভাবে হাই প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কোর্ট কাছারি সহ, সেক্রেটারিয়েট সহ, তমাম সমস্ত অফিসে, আদালতে নামাজ কায়েম হয়ে যাবে। যখন সুবহানাল্লাহ, কেয়ামতের দিন স্যারকে জিজ্ঞাসা করা হবে, হাই স্কুলের স্যার, হেড স্যারকে জিজ্ঞাসা করা হবে, আপনি তো নেতা ছিলেন, হেড স্যার মানে কি বলেন? হেড স্যার মানে কি? নেতা। এই স্কুলে যত স্যাররা আছেন তিনি সমস্ত স্যারদের, এই স্কুলে যত ছাত্রছাত্রীরা আছেন তিনি সবার নেতা। তো তিনি যদি কোনো কি বিষয়ে আদেশ নিষেধ করেন, ওরা ওইটা মানে, এরা যদি ওদেরকে যদি নামাজের কথা বলেন, ওরা বুঝিটা মানবে না, সবাই না মানলেও তো অন্তত অর্ধেক হইলে তো মানবে। আপনি ওদেরকে বুঝান, ওদেরকে নসিহত করেন, হুজুর স্যার আছে, হুজুর স্যারকে লাগাই যান। কোনো কোনো স্কুলের মধ্যে নামাজের জায়গা পর্যন্ত নাই, আছে না নাই? নামাজের জায়গা নাই, শুধু স্কুল আছে, নামাজের জায়গা নাই। যারা এখানে যদি কোনো স্যাররা থাকেন, আসেন, আমি দেখতে পাচ্ছি আপনারা ব্যক্তিগতভাবে নিজ উদ্যোগে ছোট্ট একটা নামাজের জায়গা বানাবেন, বিশ্বাস করুন গুনার তো কোনো শেষ নাই,
মামলার কোনো শেষ নাই, অপরাধের কোনো শেষ নাই আল্লাহর আদালতে। অন্তত যদি বাঁচতে চান, মালিক যদি চান, কেয়ামতের দিন এই উসিলে আপনাকে বাঁচাই দিতে পারবে, ঠিক কিনা বলে? আমরা কি সবাই ইসলামী সমাজ বিনির্মাণ চাই কি চাই না? নামাজ কায়েম হোক এটা সবাই চাই কি চাই না? আল্লাহ কবুল করুন যেরকম আমি। তাহলে এক নাম্বার হলো আল্লাযীনা ইন্নাকান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। দুই নম্বরে ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায়, তাহলে অর্থনৈতিক যে সংকট, এই সংকট থাকবে না, দেশের সমস্ত অর্থনৈতিক চাকা সচল হয়ে যাবে, সংকট দূর হয়ে যাবে, যদি আল্লাহ প্রদত্ত ইসলামী সমাজ বিনির্মাণের দুই নম্বর দফাটা যদি আমরা অবলম্বন করতে পারি। সেটা হলো এই দেশের সমস্ত শিল্পপতি, সমস্ত চাকরিজীবী, সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা যদি তাদের প্রত্যেক বছরের শেষে, বছরান্তে তারা তাদের টাকা পয়সাকে হিসাব করে যদি যাকাতের যাকাত যদি তারা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই দেশের মধ্যে কোনো অভাব থাকবে না, সংকট থাকবে না। জোরে বল না সুবহানাল্লাহ। এখন আমার হিসাব করার সময় নাই, বাংলাদেশে অন্তত দুই, অন্তত এক হাজার উচ্চ পর্যায়ের বড় বড় শিল্পপতি আছে, যাদের প্রত্যেক বছর কয়েক হাজার কোটি টাকা জাকাত আসে, কিন্তু এক টাকাও তারা জাকাত তো দেয় না, বরং উল্টা ব্যাংকগুলা থেকে লোন নিয়ে ব্যাংকগুলাকে তারা দেউলিয়া বানায় ফেলছে। আছে না? নাই। সেখানে জাকাত জমা দেওয়ার কথা, সেখানে তারা জাকাত জমা না দিয়া উল্টা ব্যাংক থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা লোন নিয়া বাংলাদেশেও বাসাবাড়ি করে নাই, সব তারা তাদের মায়ের আরেক বিয়ে হয়েছিল যে জায়গায়, ওই সমস্ত অবৈধ বাবাদের দেশে গিয়ে তারা সেখানে তারা বাংলাদেশের মানুষের মাথা মারা টাকা নিয়ে সেখানে তারা বাড়ি গাড়ি করছে। আছে না? নাই। এরকম হারম দাদা বাংলাদেশে একটা দুইটা নাকি হাজার হাজার, শুধু সুইস ব্যাংকে অবৈধভাবে জমানো থাকা, জমে থাকা টাকা আমেরিকা, কানাডা, মালয়েশিয়া সহ, জাপান সহ পৃথিবীর 10-12টা দেশে বিগত 17 বছরে যে টাকা জমা হয়েছে, এই টাকাগুলো যদি আবার বাংলাদেশে আনা যায়, একটা দুইটা পদ্মা সেতু না, কয়েক শ পদ্মা সেতু করা পারবে। ভাগ বসায় আরেকজনের দোকান দখল করে, আরেকজনের জায়গা দখল করে, আছে না? আরে ভাই, খেসারি ডাল দিয়ে খাইলেও তো দিন যায়, যায় না? গোস্ত দিয়ে খাইলেও তো দিন যায়, যায় কিনা বলে? তাহলে দিন তো যায়, কিন্তু হারাম যেটা খাচ্ছি সেটা তো আমল নামার মধ্যে আদাবের উসিলা হিসেবে রয়ে যাচ্ছে, ঠিক কিনা বলো? মানুষ এই সামান্য এক প্লেট ভাত খাওয়ার জন্য, ভালো খাওয়ার জন্য আরেকজনের হত্যা করে, আরেকজনের দখল করে, আছে না? নাই। আমার বন্ধুগণ, এই বিশ্ব চরাচরে আল্লাহর কুল কায়নাতের ভিতরে কত সৃষ্টি আছে, বিশাল বিশাল পেটওয়ালা, কেউ কখনো কারো রিজিকের মধ্যে হাত বসাই নাই, রিজিকের জন্য কেউ কাউকে গুতায়া মারে নাই, কেউ কাউকে হত্যা করে না, রক্ত ঝরাই নাই, শুধু আশরাফুল মাখলুকাত মানুষ আমরা সামান্য এক প্লেট খাবারের জন্য, একটু মাছ গোস্ত ভালো খাওয়ার জন্য একজন মানুষ আরেকজন মানুষকে রাস্তার মধ্যে পিটাইয়া মারতেও দ্বিধা করে না। আছে না? না। পৃথিবীর কোথাও কোনো অশান্তি নাই, কোনো প্রাণীদের মধ্যে অশান্তি, কাড়াকাড়ি মারামারি নেই, অশান্তি কোথায়? অশান্তি মারামারি হত্যা নৈরাজ্য জ্বালাও পোড়াও কারা করে? মানুষেরা করে, করে না? তার কারণ কি? কারণ হচ্ছে ওই যে আল্লাহ শান্তির জন্য যে কিতাব দিয়েছেন, সেই কিতাবের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ এই পৃথিবীর এই জমিনের মানুষের শান্তির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য যে রাসূল শান্তির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, তার আদর্শের সাথে তাদের কোনো আদর্শের মিল নাই, তাহলে শান্তি আবার আসবে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তমাম কুল কায়নাতকে আমার চোখের সামনে দেখিয়েছেন, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, আর আমাকে দেখানো হয়েছে
কেয়ামতের আগে আমার সমস্ত উম্মতরা গোটা পৃথিবী তাদের হাতের মধ্যে আল্লাহ তাআলা শাসন ক্ষমতা দান করবে। তবে এই শাসন ক্ষমতা গোটা বিশ্বের বুকে দিন প্রতিষ্ঠার জন্য আমার অনেক উম্মতকে রক্ত দেওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, জুলুমের শিকার হওয়া লাগবে। এমনিতেই আমার আল্লাহর এই জমিনে দিন কায়েম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমু দীন ওয়া লা তাতাফাররুকু ফি শারআ আই ফারাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শারআ লাকুম মিনাদ দীন, তোমাদের জন্য দীনের যে সব বিধিবিধানকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ইসলামকে আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, চূড়ান্ত করে দিয়েছেন, তার মানে ইসলামের বাহিরে আল্লাহর কাছে কোনো কিছু গ্রহণযোগ্য না। ইসলাম ছাড়া অর্থনীতি গ্রহণযোগ্য না। ইসলাম ছাড়া বিয়ে-শাদি গ্রহণযোগ্য না। ইসলাম ছাড়া রাজনীতি গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া কোনো কিছুই আল্লাহর কাছে কবুল হবে না। তার কারণ হলো আল্লাহ বলছেন, তোমরা যদি আমার বান্দা হও, তোমরা যদি আমার গোলাম হও, তাহলে গোলামদের জন্য আমি আল্লাহ তাআলা এটাকে শরীয়ত করে দিয়েছি, ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শারআ, শারআ লাকুম মিনাদ দীনি, দীন বুঝছেন তো? দীন মানে জীবন বিধান, দীন মানে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য দীনের যেসব বিধিবিধান নির্ধারণ করেছেন, যার নির্দেশ তিনি, এই দীনে ইসলাম শুধু তোমাদেরকে নতুনভাবে দেওয়া হয় নাই, বরং তোমাদেরকে আল্লাহ যেই দীন ইসলাম দিয়েছেন, এই দীন ইসলামের বিধিবিধান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকেও দিয়েছে। তোমরা যেই দীন ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে মার খাচ্ছ, জীবন দিচ্ছ, রক্ত দিচ্ছ, ঠিক এই দিন এই জীবন বিধান ইসলামের কথা বলতে গিয়ে, দাওয়াত দিতে গিয়ে আমার নবী নূহ আলাইহিস সালাম এক বছর নয়, দুই বছর নয়, টানা 950 বছর পর্যন্ত দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা, নূহ আলাইহিস সালামের নাম আছে না নাই? আল্লাহ বলছেন, তোমাদেরকে যে দিন প্রতিষ্ঠার কথা আমি জন্য আমি নির্দেশ দিচ্ছি, এই দিন প্রতিষ্ঠার জন্য নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আর এই দিন তোমাদের ইসলাম আর নূহ আলাইহিস সালামের ইসলাম এক নাকি দুই রকম? তোমরা যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে মার খাচ্ছ, তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম সেই দিনের দাওয়াত দিতে গিয়ে মার খাইছেন, খাইছেন কিনা বলেন, অস্বীকার করতে পারবেন? আপনি কোন সন্তান দাবি করতেছেন? আপনার দলের সাথে ইসলামের কোনো সম্পর্কই নাই, কিভাবে আপনি নিজেকে ইব্রাহিমের সন্তান দাবি করেন? আমার প্রশ্ন, আপনি যদি সত্যিকার অর্থে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হয়ে থাকেন, দাবি করে থাকেন, তাহলে পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর দিন প্রচার করতে গিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করতে গিয়ে মার খাইছেন, মূসা আলাইহিস সালাম মার খাইছেন, ঈসা আলাইহিস সালাম মার খাইছেন, আন আকিমুদ্দীন, দিন প্রতিষ্ঠা করতে গিয়ে এই সমস্ত নবীরা মার খেয়েছেন, যেই দিন কায়েম করতে গিয়ে তারা মার খেয়েছেন, হিজরত করেছেন, নির্বাসিত হয়েছেন, সেই দিন সেই ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এটাকে ফরজ করে দিলাম। তাহলে ইসলামী রাজনীতি করা নফল নাকি ফরজ? আরো জোরে বলে, ইসলামী রাজনীতির লক্ষ্য উদ্দেশ্য হলো জমিন আল্লাহ, আইনও চলবে আল্লাহ, আর এই ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, এই দিন যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায়, আমার ভাইয়েরা
ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, তাহলে আমাদের লাভ হবে নাকি লস হবে? সবাই বলেন কি লাভ হবে? ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায়, তাহলে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর এই জমিনে ইসলামী হুকুমত কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নার আলোক আমার নেতা তোমার নেতা, আল্লাহ কবুল করুন। ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায়, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, আল্লাহ তাআলা বলছেন তাহলে এক নাম্বার, এক নাম্বার যেই ফলাফল তোমরা ভোগ করতে পারবে সেটা হলো এই, তারা এমন লোক যাদের কাছে আমি আল্লাহ তাআলা এই রাষ্ট্রের ক্ষমতা দান করব, কর্তৃত্ব দান করব, যারা সংসদে যাবে, আর সংসদে যাওয়ার পরে আমার ওই সমস্ত মুমিন বান্দারা এক নাম্বারে যে কাজটা করবে সেটা হলো আমার জমিনে তারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? এই দেশে 90% মুসলমান কতবার, সব মানুষ কি নামাজ পড়ে? কেন পড়ে না? তার কারণ হলো জমিনে আল্লাহর দিন কায়েম, ইসলাম কায়েম। ইসলাম যদি কায়েম থাকতো, তাহলে প্রত্যেকটা মানুষের অন্তরে ইসলামের মায়া জাগতো। দিন যদি কায়েম থাকতো, তাহলে প্রত্যেকটা মানুষের ভিতরে দিনের জন্য অনুভূতি থাকতো, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সরকার যদি আজকে সংসদ ভবন থেকে আইন জারি করে দেয়, প্রজ্ঞাপন করে দেয়, আগামীকাল থেকে কোনো মানুষ পলিথিন ব্যবহার করতে পারবে না, যার হাতে পলিথিন পাওয়া যাবে 50,000 টাকা জরিমানা করা হবে, সরকার যদি পলিথিন নিষিদ্ধ করে দেয়, তাহলে বলেন 41 ঘন্টা লাগবে না, 41 সালও লাগবে না? আমি তো মনে করি 41 মিনিটের ভিতরে দেশ থেকে সমস্ত পলিথিন বাদ হয়ে যাবে। কেন বাদ হবে? পলিথিন ধরা পড়লেই 50,000 টাকা জরিমানা, ঠিক কিনা বলেন? তাহলে ওই একই সংসদ থেকে যদি আইন পাশ হতো, ও আল্লাহর বান্দারা 90% মুসলমানের দেশে আমরা ইসলামী সমাজে বিনির্মাণ চাই, চলো এই দেশের অধিকাংশ মানুষগুলি ইমানদার মুসলমান দাবি করে, ইব্রাহিমের সন্তান দাবি করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করে, চলো আজ সংসদ থেকে চূড়ান্তভাবে আইন পাশ হয়ে গেল, প্রত্যেকটা মানুষ আদান হওয়ার সাথে সাথে দোকানদারি দোকান দোকান খোলা থাকবে, ব্যবসা বাণিজ্য সব নামাজের সময় বন্ধ থাকবে, কৃষিকাজ বন্ধ থাকবে, অফিস আদালত সামান্য সময়ের জন্য স্টপ থাকবে, থেমে থাকবে, সব মানুষগুলোকে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর সেজদা দেওয়ার জন্য জামাতের কাতারে সবাইকে দলবদ্ধভাবে সামিল হওয়া লাগবে। যদি কোনো ব্যক্তিকে নামাজের সময়, নামাজের জামাত চলাকালীন সময়ে কোনো ব্যক্তিকে বাজারে পাওয়া যায়, রাস্তাঘাটে পাওয়া যায়, তাহলে 50,000 টাকা জরিমানা করা হবে। যদি এই আইন পাশ করা হয়, তাহলে বলেন বাংলাদেশে একটা মুসলমানও বেনামাজি থাকতে পারবে কিনা? এটা আমি চাই, আপনারা চান না? আল্লাহ এটা চান, ঠিক কিনা বলেন? পলিথিন নিষিদ্ধ করলে, ওই আইন যদি কোনো ব্যক্তি অমান্য করে এরপরে পলিথিন ব্যবহার করে, তার যদি 50,000 টাকা জরিমানার ভয় দেখায়, সে যদি পলিথিন ব্যবহার করা ছেড়ে দেয়, তাহলে যদি বলা হয় ও আল্লাহর বান্দারা সংসদ থেকে আইন পাশ হয়ে গেল, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবা তোমরা যেহেতু মুসলমান, দল বুঝি না মত বুঝি না, দল ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সবাই তো মুসলমান, আসো আমরা সবাই আইন পাশ করি, একটা মুসলমান যদি, ও মুসলমানরা তোমরা যদি নামাজ না পড়ো, তাহলে 50,000 টাকা না, 1,00,000 টাকা জরিমানা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নামাজ কায়েম না করে, নামাজ না পড়ে, কেয়ামতের দিন তাদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে।
50,000 টাকার ভয়ে যদি পলিথিন ছাড়তে পারে তাহলে জাহান্নামের ভয়ে বুঝি তারা নামাজ ধরবে না, ধরবে কিনা বলো? 50,000 টাকা জরিমানার ভয়ে যদি পলিথিন ছাড়ে, জাহান্নামের ভয়ে আপনি যদি সংসদ থেকে আইন পাশ করেন, তাহলে মানুষ কি নামাজ ধরবে না? যদি বলা হয় কোন ব্যক্তিকে যদি নামাজ চলাকালীন সময়ে পথে ঘাটে পাওয়া যায়, দোকানে বাজারে অফিসে পাওয়া যায়, তাহলে তার 50 বেদ দেওয়া হবে, তার 50,000 টাকা জরিমানা হবে। বাংলাদেশে বলেন তো তখন মসজিদ কি আরো লাগবে, লাগবে কিনা বলেন? লাগবে না? জুমার নামাজের সময় মুসল্লি যেমন ভরপুর হয়ে যায়, যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হয়ে যায়, তাহলে এক নাম্বার যে সফলতা আমরা দেখতে পাবো, যে বরকত আমরা দেখতে পাবো, সেই বরকতটা হলো এই, জুমার দিনে যেমন করে আমরা মসজিদে মুসল্লি জায়গা দিতে পারি না, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজের সময় আমরা মুসল্লি মসজিদে জায়গা দিতে পারতাম না। তাহলে এটা কিন্তু এই শুধু এটা লাভ না, মসজিদের প্রতি মানুষের একটা আরো ভালোবাসা কোথায় কি লাগে, মসজিদকে আরো আধুনিক করার জন্য আরো আগ্রহ। এখন তো সপ্তাহে একদিন আসে মাত্র, এই জন্য মসজিদের প্রতি ভালোবাসা কম কম, ঠিক কিনা বলে? যদি 5 ওয়াক্ত নামাজ জামাত এসে পড়তো, তাহলে মসজিদের কোন জায়গায় কি লাগতো? নিজের পকেটের থেকে সর্বোচ্চ দিয়ে মসজিদকে সাজাবার জন্য চেষ্টা করতো, ঠিক কিনা বলে? তাহলে এক নম্বরে ইসলাম রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হলে এক নাম্বার লাভ হলো দেশের সমস্ত মানুষগুলো নামাজি হবে, কি হবে? আচ্ছা, ক্রেতা বিক্রেতা সবাই যদি, দেশের সমস্ত মানুষ যদি নামাজি হয়, সুর পাওয়া যাবে একজন? যারা চুরি করে তারা কি মুসলমান না? কথা কন না কেন, মুসলমান না? তারাও তো নিজেদের ইমানদার দাবি করে, কিন্তু সংসদ থেকে যদি আইন পাশ হয় যে নামাজের সময় কোনো ব্যক্তি মসজিদের বাইরে থাকতে পারবে না, সবাই নামাজ পড়বা, সোর কি নামাজ পড়তে আসবে না? আর এইভাবে যদি টানা 40 দিন অন্তত জামাতে নামাজ পড়ে, পড়তে পড়তে চুরির অভ্যাস ছাড়বে না? ছাড়বে কিনা বলে? ছাড়ার সম্ভাবনা আছে না? না, কেন ছাড়বে? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল পাপাচার থেকে বিরত রাখে, ফিরায় রাখে। যত বড় চোর হোক, ডাকাত হোক, যত বড় অন্যায় অপরাধকারী হোক, যত বড় জালিম হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ যদি মনে প্রাণে বিশ্বাস করে পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে তার জীবনের গতিপথ পরিবর্তন করে দিবে। দেখছেন কোনটার সাথে কোনটা জড়িত? শুধু এই নামাজটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে চোর দেশে কোনো চোর কোনো ডাকাত থাকবে না। কারণ ওখান থেকে আইন আছে, নামাজ চলাকালীন সময়ে রাস্তায় পাওয়া গেলে 50,000 টাকা জরিমানা। টাকার ভয়ে নামাজে আসবে ঠিকই, কিন্তু নামাজ পড়তে পড়তে এক সময় নিজের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়ে যাবে, ঠিক কিনা বলে? যে না রে, আমি তো সরকারের ভয়ে, টাকার ভয়ে নামাজ পড়ি না, আমি তো নামাজ পড়ছি কার ভয়ে? আমার যে নামাজ আমাকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দিল, সুতরাং যে আল্লাহর সাথে বান্দার পরিচয় হয়ে গেল, সেই বান্দা কখনো আল্লাহর হারামকৃত নিষিদ্ধকৃত জিনিসগুলোর সাথে আর সম্পর্ক রাখতে। সুবহানাল্লাহ বলেন। দুই নম্বরে, তাহলে এক নম্বরে হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, আল্লাহর বান্দারা যদি, মুমিনেরা যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে, ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, এক নাম্বারে দেশের সমস্ত মানুষকে তারা নামাজ কায়েম করাবে। আমার বন্ধুগণ, আজ থেকে প্রায় 2 যুগ আগে এই দেশের একজন জননন্দিত মুফাসসির বলে গেছেন, এমন একটা সময় আসবে যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নামাজের ইমামতি করবে, আর তার ইমামতিতে তার ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করবে, হয়েছে কিনা বলে? সেই বিশ্ব আনন্দিত মুফাসসির কুরআন, কুরআনের বুলবুল দুনিয়া থেকে শহীদ হয়ে চলে গেছেন ঠিকই, আল্লাহর বান্দা স্বপ্ন দেখেছেন কিন্তু দেখার সুযোগ হয় না বাস্তবে। যখন দুনিয়ার 90 ফেরাউনের পতন হয়েছে,
স্বপ্নের সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্মাত নবনির্বাচিত ভিসি নবনির্বাচিত ভাইস চ্যান্সেলর সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার ইমামতিতে তার ছাত্ররা নামাজ আদায় করেছে। চিন্তা করা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 17টা বছর পর্যন্ত মাইকে আদান দেওয়া নিষিদ্ধ ছিল, কত বছর সবাই বলে, যারা আদান নিষিদ্ধ করছে তারা কি ভিন্ন ধর্মের নাকি মুসলমান ধর্মের? ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব সলিমুল্লাহ এবং তার পরিবার শত শত একর জায়গা দিয়ে মুসলমানদের শিক্ষা বিস্তারের জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, ইসলামী শিক্ষা বিস্তারের জন্য এতটুকু ত্যাগ এতটুকু কোরবানি তারা করে গেছেন, সেই মুসলমানদের প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে সেই কেন্দ্রীয় মসজিদে 17 বছর পর্যন্ত টানা মাইকে আজান দিতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন নাকি আউজুবিল্লাহ? আমার বন্ধুগণ, এই 10 থেকে 20 হাজার একেবারে সর্বোচ্চ মাদারি এবং নিম্নমানের সমস্ত ধনাঢ্য শিল্পপতি চাকরিজীবী ব্যবসায়ী, ওদের টাকাকে যদি ওরা ভাগ করে হিসাব করে বছরান্তে যদি জাকাত দেয় সরকারের খাতে, তাহলে কিন্তু সেই দেশের মধ্যে আল্লাহর এই দ্বিতীয় কর্মসূচি বাস্তবায়ন করার কারণে, আল্লাহর এই আইন প্রতিষ্ঠা করার কারণে সেই দেশ থেকে সমস্ত সংকট দূর হয়ে যাবে। ওয়াদাকা ওরা জাকাত দেয় না, বরং ওরা কি করে, যে 1 কোটি টাকা জাকাত দেওয়ার সে 5,000 টাকার শাড়ি এনে এলাকায় ঢাক ঢোল বাজায়, কয় যে অমুক শিল্পপতির বাড়িতে আগামীকাল সকালবেলায় জাকাতের শাড়ি দেওয়া হবে, জাকাতের লুঙ্গি দেওয়া হবে, বলে না? বিশ্বাস করুন, কোরআন এবং সুন্নার কোন জায়গায় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি নামে এরকম কোন বিধান আল্লাহ নাজিল করে নাই। এগুলো সব এই সমস্ত বাটপারদের বানানো আইন, ঠিক কিনা বলেন? জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে স্বাবলম্বী করা, দারিদ্রতা দূর করা, ঠিক কিনা বলে? যেই লোকটা আজকে আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছে, সে যেন আগামীকালকে আপনার কাছে আর ভিক্ষা চাইতে না আসে, আপনার 1 বছরের জাকাতের যে টাকাগুলো আসে এই টাকাগুলো দিয়ে তার একটা রিক্সা কিনে দেয়, তাহলে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে গেল, ঠিক কিনা বলে? একটা অটোরিকশা চালালে বর্তমানে অন্তত 1,000 টাকা দৈনিক রোজগার করা যায়, মাসে 30,000 টাকা, ঠিক কিনা বলে? তাহলে সে কি আর ভবিষ্যতে কখনো ভিক্ষা করার নিয়ত করবে? দেশের শুধু সজ্জবরের মধ্যে যেই পয়সাওয়ালারা আছে, তারা যদি প্রত্যেকে টার্গেট করে এক একজনের জাকাতের টাকা তাদের আত্মীয় স্বজনকে একত্র দিয়ে দেয়, এভাবে যদি 5 বছর চালায় তাহলে দেখবেন যে সজ্জবরে আর কোনো ভিক্ষুক পাওয়া যাবে না। এটাই হচ্ছে আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য। এখন আপনার জাকাত এসেছে 50,000 টাকা, আপনি দিলেন 5,000 টাকা, তাও কিভাবে দেয়, এতারের 50 টাকা ও তারের 100 টাকা, এইভাবে সবার মন রক্ষা করে আছে না? না, আপনি 50,000 টাকা একজনকে দেন, একটা পানের দোকান কিনে দেন, ছোট্ট একটা কর্মসংস্থানের সুযোগ করে দেন, তাহলে আল্লাহর বান্দা আর কারো কাছে হাত পাততে যাবে না। সিদ্ধান্ত কার? আল্লাহ। স্বাধীনতার 54 বছর পরেও, 52-53 বছর পরেও বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর হয়েছে নাকি বাড়তেছে? জোরে বলে, অর্থের সংকট, বিশ্ব ব্যাংকের কাছে বাংলাদেশ ক্রমান্বয়ে আকাশচুম্বী লোন নিতে নিতে এখন আমাদের মাথার উপরে হাজার হাজার ডলার ঋণ হয়ে গেছি আমরা, ঠিক কিনা বলে? বাংলাদেশের যেই মাটির নিচে সম্পদে ভরা, যেই বাংলাদেশের মাটির নিচে খনিজ সম্পদে ভরা, গ্যাসে ভরা, তেলে ভরা আছে না নাই, সেই বাংলাদেশে মানুষ এখনো বিদেশ থেকে লোন নিতে হয়, এই জন্য দেশের মাটির নিচে যেমন সম্পদে ভরা, দেশের মাটির উপর চোর আর ডাকাতে দুর্নীতিবাদেও ভরা। সুতরাং মাটির নিচে আল্লাহ প্রদত্ত এই গোপন এই খনিজ সম্পদ, তেল সম্পদ, গ্যাস সম্পদ, মাটির উপরের এই সম্পদগুলোকে যদি রক্ষণাবেক্ষণ করতে পারি আমরা যথাযথভাবে, তাহলে আগামী কয়েক বছরের মধ্যে আমাদের বাংলাদেশ ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। আর এই বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য এমন একদল সৈনিকদের দরকার, এমন একদল মানুষের দরকার যাদের কাছে কোরআন সুন্নাহ আছে, যারা নির্ভীক, যারা সৎ, যারা সাহসী, যাদের মধ্যে কারো 1 টাকা খাওয়া তো দূর কথা, বরং তারা নিজেদের টাকা দিয়ে মানুষের কল্যাণের জন্য দুয়ারে দুয়ারে হেঁটে যায়, এরকম মানুষের দরকার আছে না নাই?
যদি কখনো ডাক আসে আল্লাহর বান্দারা আপনারা কি সেই সমস্ত মানুষদের থাকতে থাকতে রাজি আছেন? কারা কারা দিয়েছে হাত তুলে আল্লাহর দেখা, নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুন। তাহলে মাটির নিচের এই সম্পদকে সম্পদে পরিণত করতে হলে মাটির উপরে কিছু সৎ মানুষের দরকার, ভালো মানুষের দরকার। এই ভালো মানুষগুলোই পারবে ইসলামী সমাজ বিনির্মাণ করতে। আর ইসলামী সমাজ যদি বিনির্মাণ হয়ে যায় তাহলে এক নাম্বার উপকার হবে, দেশে যে সম্পদ আছে সম্পদে সুষম বন্টন হবে। সম্পদে কি বন্টন হবে? সুষম বন্টন হবে। আমি মসজিদের খতিব, এজন্য আমি বেশি পাবো, আরেকজন আমার মুসল্লি সে কম পাবে, এই এরকম। আমার মসজিদে গত জুমায় জিলাপি দিছিল, রসগোল্লা দিছিল, তো দেওয়ার সময় সব মুসল্লিকে দিছে এক পোটলা এক পোটলা করে, আমারও দিল তিন পোটলা। আমি বললাম তো আমার তিন পোটলা কেন দিলেন? কয় যে আপনি হুজুর, এই জন্য আপনারা দিচ্ছি। তা আমি বললাম একটু আগে আমি তো মসজিদে ইনসাফের ওয়াজ করছি, ঠিক কিনা বলো? হতে পারে তারা হয়তো আমার পরীক্ষা করছে, এমনও হতে পারে। একটু আগে আমি তো খুতবা দিয়েছি, ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, ইসলামী সমাজ বিনির্মাণ যদি কায়েম হয়ে যায় তাহলে কেউ তিন পোটলা আর কেউ এক পোটলা এরকম হবে না, রাজা হোক প্রজা হোক সবার সমান সমান অধিকার থাকবে। দুর্গম সুবহানাল্লাহ, আপনারা একটু চান কিনা? আমি এলাকার চেয়ারম্যানের জন্য আমি চাউলের বস্তা পাঁচটা আগে আমার ঘরে ঢুকবে, আর যারা যারা আমার জনগণ তারা 10 কেজি করে পাবে। বিষয়টা কি এমন হবে? এমন চেয়ারম্যান আল্লাহ যেন আমাদেরকে দান করেন, এমন এমপি যেন আল্লাহ আমাদেরকে দান করেন, যিনি জনগণের চাউলের বস্তা ঘরে ঢুকানোর চিন্তা করা তো দূর কথা, বরং নিজের ড্রামের ভিতরে যে চাউল আছে যদি ত্রাণ দিতে দিতে শর্ট পড়ে যায়, সংকট দেখা দেয়, নিজের ড্রামের চাউল জনগণকে ভাগ করে দিবে, আমরা এরকম মানুষ চাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা সবার জানা আছে না? বাড়ি কাঞ্চন বাজারের পূর্ব পাশে, কেমন মুসলিম জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে যিনি মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হয়েছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক দুর্দণ্ড প্রতাপশালী বাদশাহ ছিলেন, তিনি যখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন, খুতবা দিতে গিয়া পিছন থেকে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন প্রখ্যাত সাহাবী হাত উঁচু করে বললেন, আমিরুল মুমিনিন, ও আমাদের খলিফা, শুনেন আপনার ওয়াজ, আপনার বয়ান, আপনার খুতবা পরে শুনবো, আগে আমার একটা প্রশ্নের জবাব দেন। খলিফা খুতবা বন্ধ করে দিলেন, আলোচনা বন্ধ করে দিয়ে বললেন, কি তোমার প্রশ্ন, কি জানতে চাও, কি জিজ্ঞেস করতে চাও? সাহাবী জবাব দিলেন, মুসল্লি তখন জবাব দিলেন, সেটা হলে এই মিম্বারের মধ্যে দাঁড়িয়ে আপনি যে খুতবা দিচ্ছেন, আর খুতবা দিতে গিয়া আপনার গায়ের মধ্যে যে জামা, যে পাঞ্জাবি অথবা জুব্বাটা দেখা যায়, এটা তো নতুন নতুন দেখা যায়, আর এই জুব্বাটা এত লম্বা কেমনে হইল? তার কারণ হলো বিগত মাসে রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে আমরা সমস্ত জনগণ এক টুকরা কাপড় পেয়েছিলাম, যে এক টুকরা কাপড় দিয়ে গোটা পাঞ্জাবি হয় না, পুরাপুরি জুব্বা বানানো যায় না, কিন্তু আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার গায়ের মধ্যে এত বড় জুব্বাটা হইল কিভাবে? তার মানে আপনি বোধহয় রাষ্ট্রের সেখান থেকে অতিরিক্ত কাপড় নিয়ে জুব্বা সেলাই করেছেন। যতক্ষণ পর্যন্ত এটার সঠিক জবাব দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার পিছনে নামাজও পড়বো না, আপনার কোনো আলোচনাও শুনবো না। সুবহানাল্লাহ, বলে যদি বর্তমান যুগে দেশের যার যার হুংকারে, যার তর্জনে গর্জনে, যার আওয়াজে অর্ধেকটা পৃথিবী থরথর করে কাঁপত, এমন ক্ষমতা থাকা ব্যক্তিকে একজন মুসল্লি প্রশ্ন করলেন, এই জুব্বাটা আপনি কিভাবে বানাইলেন, আপনার গায়ের মধ্যে এই জামার কাপড়গুলো কোথায় পাইছেন, জবাব দেন। মনের মধ্যে কোনো ভয় নাই, মনের মধ্যে কোনো শঙ্কা নাই যে আমি যদি রাষ্ট্রপ্রধানকে কোনো প্রশ্ন করি তাহলে এ প্রশ্নের জবাব না দিয়া উল্টা আমার হত্যা করবে, আমার গুম করে ফেলবে, আমার খুন করে ফেলবে, এটার কোনো ভয় নাই।
আর যদি আমার দেশে অথবা পৃথিবীর কোন প্রান্তে কোনো একজন চেয়ারম্যানকে যদি এলাকার কোন জনগণ জিজ্ঞাসা করত, চেয়ারম্যান সাহেব আমিও তো এক টুকরা কাপড় পাইছি কিন্তু আপনার গায়ের মধ্যে দুই টুকরা কাপড় আসলো কিভাবে, এই কথা বলতে দেরি হতো। আর সামসাদেরকে বলতো ওরা তাড়াতাড়ি লটকাইয়া ভালো করে ফিডা, এত বড় সাহস তোর কে দিছে? আমি চেয়ারম্যান, আমার ব্যাপারে তোরে এত বড় সাহস কে দিছে প্রশ্ন করার? কথা কর না কেন? প্রত্যেকটা পৃথিবীর খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন না, তবক দিলেন না, ভয় দেখালেন না, বরং তিনি চুপ রইলেন। মসজিদে নববীর আরেক কন্যা থেকে আরেকজন সাহাবী হাত উঁচু করলেন, তিনি আর কেউ না, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন আমিরুল মুমিনিন, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আপনার এই সঙ্গী, আপনার এই সাথীর প্রশ্নের জবাবটা আমি আমার পক্ষ থেকে দিতে পারি। পিতা পুত্রের পরিচয় নয়, একজন সাথী হিসাবে রাষ্ট্রের একজন জনগণ হিসেবে আপনার ওর প্রশ্নের জবাবটা আপনার পক্ষ থেকে আমি দেই। তিনি বললেন আমার পক্ষ থেকে তোমাকে অনুমতি দেওয়া গেল, জবাবটা তুমি দিয়ে দাও। তিনি দাঁড়িয়ে গিয়ে বললেন হে আমার সঙ্গী সাথীরা, মসজিদে নববীর মধ্যে উপস্থিত থাকা মুসল্লিরা তোমরা শোনো, মসজিদের মিম্বারে যিনি দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন তিনি তো আমার বাবা হযরত ওমর, তোমরা তো সবাই চিনো। আমার বাবা, আমার আব্বা তান আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গত মাসে মদিনার রাষ্ট্রের বাইতুল মাল থেকে এক টুকরা কাপড় পেয়েছে, আমিও এক টুকরা কাপড় পেয়েছি, তোমরা সবাই এক টুকরা কাপড় পেয়েছো, কিন্তু তোমরা সবাই তো জানো এক টুকরা কাপড় দিয়ে একটা জুব্বা বানানো যায় না। আমি চিন্তা করলাম আমার আব্বা যেহেতু রাষ্ট্রপ্রধান, আমার আব্বা যেহেতু খলিফা, আমার আব্বা যেহেতু খতিব, আব্বার ভালো একটা জামা নাই, জামাগুলো আছে তালিওয়ালা সিড়া, আমার আব্বা যদি এই তালিওয়ালা সিড়া অপূর্ণাঙ্গ জামা গায়ে দিয়ে নামাজ পড়ায় তাহলে আমার কাছে খারাপ লাগে, সেই জন্য নিজের কাপড়ের টুকরাটা আমার আব্বার দিলাম। আমার এক টুকরা কাপড় আর আমার আব্বার এক টুকরা কাপড় দিয়ে তারপর একটা জুব্বা বানাইয়া দিলাম। ইসলামী সমাজ বিনির্মাণ হলে সমস্ত মানুষগুলো সম্পদের সুষম বণ্টন পাবে, কেউ কম পাবে কেউ বেশি পাবে না। আমার ভাইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের জবাব শোনার পরে যিনি প্রশ্ন করেছেন তাকে উদ্দেশ্য করে বললেন ভাই আপ তুমি আমাকে প্রশ্ন করেছো, যদি আমি তোমার প্রশ্নের জবাব দিতে না পারতাম তাহলে তুমি কি করতে? সেই সাথে জবাব দিলেন হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জবাব দিয়ে বললেন আমার হাতের মধ্যে খোলা তরবারি দেখতে পাচ্ছেন নাকি? যদি আপনি সঠিকভাবে জবাব দিতে না পারতেন দুর্নীতির দায়ে আমি সালমান ফার্সি আমার এই খোলা তরবারি দিয়ে আপনার দেহ থেকে কল্লাকে আলাদা করে দিতাম। তার কারণ হলো কোন ঘুষখোর, কোন দুর্নীতিবাদ, রাষ্ট্রের টাকা আত্মসাৎকারী, জনগণের সম্পদ নষ্টকারী, টাকা প্রচারকারী কোন মানুষ মুসলমানদের নেতা হতে পারে না, রাষ্ট্রের প্রধান হতে পারে না। যদি আজকে ওমরের শাসন থাকত, ইসলামী সমাজে বিনির্মাণ যদি প্রতিষ্ঠা থাকত, তাহলে বাংলাদেশের বহু মানুষের কল্লা বহু আগেই চলে যেত, ঠিক কিনা মুসলমান? তাহলে এক নাম্বার হলো সম্পদের সুষম বন্টন হবে, কিসের বন্টন হবে? আল্লাহর কসম, সংসদ থেকে যদি আপনার জন্য 10 কেজি চাউল দেয় আপনি 10 কেজি পেয়ে যাবেন, ঠিক কিনা বলো? আমরা বিভিন্ন সময়ে, আমি যখন স্কুলে পড়েছি প্রাইমারি স্কুলে, এক সময় প্রাইমারি স্কুলে পড়লে গম দিত, কথা কথা কেন গম দিত না, এরপরে চাউল দেওয়া শুরু হয়ে গেছে। আমি নিজে আলেকজান্ডার থেকে মাথা বন বোঝাই করে গাবতলী স্কুলে পড়তাম, ক্লাস 5 পর্যন্ত পড়েছি, তো চাউলের বস্তা 10 প্রত্যেক মাসে 10 কেজি করে দিত, এই গম চাউল দিত। তো দেখতাম যেখানে গম বরাদ্দ ছিল 10 কেজি, কোনো মাসে দিতে না পারলে পরের মাস সরকার একত্রিত দিত। তো যারা এটা দায়িত্ব ছিল, ওই যে জ্যার আছে না, জ্যার, হ্যাঁ, টইন টইন টইন, এই জ্যার এটারে মারি মানে ভিতরে যা উঠতো তাই আপনার বস্তার মধ্যে দিয়ে দিত, হয়তো 20 কেজির মধ্যে কখনো 16 কেজি কখনো 17 কেজি, এর উপরে চেয়ারম্যান অফিস থেকে যখন ত্রাণের জন্য মানুষ চাউলের জন্য যায়, এখন আছে কিনা জানি না, যখন চাউলের জন্য ত্রাণের জন্য যেত তখন যেখানে 10 কেজি সেখানে প্রত্যেক ব্যক্তির মাথা থেকে 1 কেজি 1 কেজি করে চাউল তারা রেখে দিত, ঠিক কিনা বলে? এরকম চুরি কি হয়েছে নাকি হয় নাই? আপনি বাড়িতে এনে মাপ দিতেন,
আছে না ভাই? অনও আছে বলে তো অন কেমনে থাকে? অন আগের তুলো বাড়ছে কি কোন? এটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দূর করার জন্যই তো আমরা আমাদের জীবনকে বাদী রেখে রাজপথে গিয়ে সংগ্রাম করেছি। তাহলে এটা থাকে কিভাবে? সুতরাং এরকম কোন চোর, কোন বটপার, কোন দুর্নীতিবাজকে কোন ইউনিয়ন পরিষদে জায়গা দিতে পারবেন না। আমরা জনগণ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আমরা যদি সচেতন হয়ে যায়, তাহলে চোরগুলো আর জায়গায় আসতে পারবে না। এখন এখানে যে বলেন আর কি, বাবুরে পঞ্চাশ হাজার টাকা, পাঁচশো টাকার নোটের কোনা একটা দেখলে, এক হাজার টাকার নোটের কোনা দেখলে ভোটের ভোটের আগের দিন রাত্রে, ভোটের আগের দিন রাত পর্যন্ত যত ওয়াজ আপনাদেরকে করি, এই ওয়াজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওই পর্যন্ত থাকে। যখন রাতের বেলা পাঁচশো টাকার নোটের কোনা একটা আপনারা দেখেন, তখন আর মাথা ঠিক থাকে না। বোধহয় দুই লাইন বাড়ায় বলছি কেমন? এক হাজার টাকার নোটের কোনা দেখলে ইমানদারদের ইমান ঠিক? যে দেশের নব্বই ভাগ মুসলমান, সে দেশের বেনামাজিরা কিভাবে নির্বাচিত হয়, দুর্নীতিবাজ গুলো কিভাবে নির্বাচিত হয়, বেনামাজিরা কিভাবে নির্বাচিত হয়, কথা কয়? তাহলে ইসলামী সমাজ যদি কায়েম হয়, আপনার চাউল চুরি করা তো দূর কথা, একটা চাউল, একটা চাউল যদি কম হয়, তার মনের মধ্যে চিন্তা থাকবে যে কেয়ামতের দিনে একটা চাউলের জন্য আল্লাহর আদালতে আমাকে, আমার ভাইরা বিশ্বাস করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন তিনি বলছেন, কোনো এক রাত্রে, কোনো এক রাতের বেলা, কোনো এক রাতের বেলা মদিনার অলিতে গলিতে হাঁটছেন, কেমন শাসক দেখেন? আমরা আমাদের এমপিদেরকে ভোট দেওয়ার পরে পাঁচ বছরের জন্য আর দেখি না, বিষয়টা কি এরকম না? যদি দেখতাম তাহলে কি রাস্তাগুলোর এই অবস্থা থাকতো? জবাব দিয়েন, গাছ লাগবে কিছু করার না, জবাব দিতে হবে। আমরা ওদেরকে, ওরা আমাদেরকে সরল মনে পায়, ওরা আমাদেরকে সহজ মনে করে, আমাদের সামনে এসে সামান্য এই কিছু চোখের দুই ফোঁটা পানি দেখাই দিলে কয় যে শেষবারের মতো আমাদেরকে, আমাকে একবার দেন, দেখবেন আপনাদের রাস্তাঘাট সব উল্টায় একেবারে খালে নামাই দিবেন, ঠিক কিনা বলো? আসলে কিন্তু তাই। যদি আপনারা সচেতন হতেন তাহলে আপনাদের রাস্তাগুলোর অবস্থা করে নাকি দুই লেন বাড়ায় বলছি? এটা তো জ্বলন্ত প্রমাণ দিছি আপনাদের সামনে, তার মানে আমরা ঠিক নাই, আপনারা এলাকাবাসী ঠিক নাই, সচেতন নাই। একবার ধোকা খাইছেন, দুইবার ধোকা খাইছেন, তৃতীয়বার তখন এলাকায় এসছে বান্দি রেখা দরকার, কথা কথা কেন বেটা? আমাদের মাথা বিক্রি করি বারবার ভোটে নির্বাচিত হয়ে এমপি পরিষদ দিয়ে কোটি কোটি টাকা কামাইছ, আজকে তোর কাঞ্চন বাজারে কারেন্টের ফিলার লাগে বান্দি রাখো, আগে রাস্তা ঠিক কর তারপর তোর ভোট দেব। মানুষ একবার ধোকা খায়, দুইবার ধোকা খায়, তিনবার কেন ধোকা খায়? গত বছরও দেখছি রাস্তা এটার বারোটা বাজি রয়েছে, এইবারও এই অবস্থা, ঠিক কিনা বলো? যে কইলে হইতো না? এটা তেন ভোটের আগের দিন রাত পর্যন্ত ঠিক থাকে নাকি বেচা যাইব? আওয়াজ কমে গেছে কিন্তু, পাঁচশো টাকা বেচা যাইব, এক হাজার টাকা বিক্রি হবে, এক লাখ টাকা দিলে তো রাজি হবে, আল্লাহ হেদায়াত দান করুন জোর কোনা। কোন চোর, কোন ধোকাবাজ, কোন মিথ্যুক যেন কোন চেয়ারের মালিক হতে না পারে, সাবধান থাকবেন মুসলমান। ইসলামী সমাজ বিনির্মাণে দ্বিতীয় নম্বর যেই সুফল আপনারা পাবেন সেটা হচ্ছে চাকরিতে, চাকরিতে সমভাবে, চাকরির ক্ষেত্রে আপনাদের সন্তানরা সমানভাবে সুযোগ পাবে। কে কোন দল করো ওইটা দেখবে না, যার ভিতরে দিন আছে, দক্ষতা আছে, যার ভিতরে যোগ্যতা আছে তারেই নিয়োগ দেওয়া হবে। তিন নম্বরে হলো, যদি ইসলামী সমাজ বিনির্মাণ প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে নারীরা তাদের অধিকার ফিরে পাবে, সুবহানাল্লাহ বলে। পাঁচ নম্বরে, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক এলাকায়, প্রত্যেক অঞ্চল ভিত্তিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হিলফুল ফুজুল সংগঠন তৈরি করে যুবকদের হাতকে শক্তিশালী করার মাধ্যমে এদের নেতৃত্বে সমাজ থেকে অন্যায়, অসুস্থ কুসংস্কারকে বিতাড়িত করে সমাজের সমস্ত ছাত্রদেরকে নামাজি মুখী করবে, তাদেরকে দিন মুখী করবে, আল্লাহ যেন কবুল করে জোর কোন আমিন। ছয় নম্বরে হলে, ইসলামী সমাজ বিনির্মাণ হলে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে কোনো বিচারক আর ঘুষে, ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিচার করবে না, রায় দিবে না, ঠিক কিনা বলেন? এখন কি ঘুষ ছাড়া রায় হয়? হ্যাঁ, টাকার বিনিময়ে,
টাকার বান্ডিলের বিনিময়ে আসামি নিরপরাধী হয়, অপরাধী নিরপরাধী হয়, আর নিরপরাধী অপরাধী হয় কিনা বলে। ভালো ভালো এলাকার ভালো ভালো মানুষ, মাদ্রাসার সুপার, মসজিদের ইমাম, এলাকার সম্মানিত ব্যক্তিত্ব, স্কুলের স্যার, অপরাধ শুধুমাত্র একটা, সেটা হচ্ছে তার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর এই জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর এই জমিনে ইসলামী সমাজ বিনির্মাণ, এটা হচ্ছে তার স্বপ্ন। এই স্বপ্ন দেখা দেখার অপরাধেই এই সমস্ত ভালো ভালো মানুষদের নামে থানাতে ডজনে ডজনে মামলা আছে না নেই। গত কয়েকদিন আগে শুনছি এক আলেম বলেছিলেন ঢাকা কেরানীগঞ্জ কারাগারে নাকি এরকম আলেমও আছে যে তার বিরুদ্ধে 365টা মামলা আছে। কয়টা মামলা? একজন আলেমের বিরুদ্ধে 367টা মামলা। বছরে দিন কয়টা? 360 দিন। তাহলে ডেলি যদি এক এক একটা দিনে যদি একটা একটা মামলার হাজিরা দেয়, এরপরে তো বাকি থাকে থাকে কিনা বলে। অথচ এলাকায় খোঁজ নিয়ে জানা গেল ওর মতো ভালো আলেম, ওর মতো ভালো জ্ঞানী, ওর মতো সম্মানিত মানুষ, জনপ্রিয় মানুষ এলাকায় একটাও এখন অপরাধ একটা হেতারে এত ওরে এত মানুষ এত ভালো জানে কেন, ওরে মানুষ এত সম্মান করে কেন, এটা হচ্ছে তার অপরাধ। 367টা মামলা যদি একজন আলেমের বিরুদ্ধে থাকে, আপনি কোন দেশে আছেন? আল্লাহ তুমি মেহরবানি করে জাতির প্রতি রহম করো, আরো জোরে বলি আমি। এবার দেখ তিন নম্বরে আল্লাহ তাআলা যেটা বলছেন, ও আমারু বিল মারুফ, ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে গেলে সংসদ থেকে আদেশ আসবে, সৎ কাজের আদেশ আসবে। কোন কাজের? সৎ কাজের আদেশ আসবে। আর ওয়ানাহাউ আনিল মুনকার, দেশের সমস্ত অন্যায়, পাপাচার, জুলুম, নির্যাতন, ইপ্রিডিং, মাদক সহ যত অন্যায় আছে সব অন্যায় সেখান থেকে নিষিদ্ধ ঘোষণা করা হবে। সুবহানাল্লাহ। এখন যারা নিষিদ্ধ করবে তারা নিজেরাই বাবার ব্যবসা করে। কক্সবাজারে এক এমপি ছিল 17 বছর পর্যন্ত, বৌদি, নাম কি চিনছেন না আপনারা? এক ডাকে গোটা বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত এই এমপিকে মানুষ চিনে ইয়াবা বাবা বৌদি হিসাবে। কি বাবা হিসাবে? ইয়াবা বাবা বৌদি, ইয়াবা বৌদি। তাহলে যেই সংসদে যারা গেল মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, তারাই যদি মানুষের ভাগ্য নষ্ট করার জন্য চক্রান্ত করে, যারা বাবা বন্ধ করবে তারাই বাবা ব্যবসা করে, কথা কন না কেন? যারা চাঁদাবাদি বন্ধ করবে তারা নিজেরাই চাঁদা আদায় করে। স্বরাষ্ট্রমন্ত্রী নাম কি জানি ছিল? আসাদুজ্জামান খান কামাল। শুধু কেরানীগঞ্জ থেকে প্রত্যেক দিন 1.5 কোটি টাকার উপরে চাঁদা উঠেছে। এসপি নিয়োগ, ওসি নিয়োগের সময় কারো পদোন্নতি করতে গিয়ে 1 কোটি 1.5 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিয়েছে। প্রত্যেক দিন তার মন্ত্রণালয়ে তার বাসা বাড়িতে টাকার বস্তা ঢুকত। এতদিন পর্যন্ত এগুলো সব গোপন ছিল, চাপা ছিল, কিন্তু এখন সব প্রকাশ হয়ে যাচ্ছে, ধরা পড়ে যাচ্ছে, সব প্রকাশ হয়ে যাবে। চিন্তা করছেন? তাহলে যারা অন্যায় বন্ধ করবে তারা নিজেরাই অন্যায়ের সাথে জড়িত, তারা নিজেরা খুন খারাপি রক্তপাত বন্ধ করবে, তারা নিজেরাই সরাসরি অস্ত্র নিয়ে গুলি করতেছে, আছে না নাই? এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আর মানুষে যাই কিছু করুক না কেন সমস্ত কাজের পরিণাম আল্লাহর কাছে আছে না নাই? আছে না না? ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা একটু দিকে করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামী সমাজ বিনির্মাণের জন্য একটা সংবিধান দরকার আছে না নাই? প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান আছে না নাই? এই সংবিধানগুলো হচ্ছে মানুষের তৈরি করা সংবিধান। কাদের? এই জন্য ধরেন আমি ক্ষমতায় আসলে আমি আমার মন মতো সংবিধানকে পরিবর্তন করি, করে না? স্যার ক্ষমতায় গেলে স্যার নিজের মতো করে পরিবর্তন করে, করে না? অর্থাৎ যারা যখনই ক্ষমতায় আসে তারা নিজেদের সুবিধার্থে নিজেদের মন মতো কাটসাট করে, সংশোধন করে, সংযোজন করে, যোজন করে, বিয়োজন করে, করে কিনা বলে।
আর আল্লাহ তাআলা বলছেন ইসলামী সমাজ বিনির্মাণের জন্য, ইসলামী রাষ্ট্র বিনির্মাণের জন্য আমি আল্লাহ আমার তরফ থেকে আমার বান্দাদের কল্যাণ মুক্তি সফলতার জন্য আমি আল্লাহ তাআলা একটা সংবিধান দিয়েছি, নাম কি একটু জবান খুলে বলুন, নাম কি? আল কোরআন। এই কোরআন আল্লাহ তাআলা বলছেন নবী ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আপনি আপনার নিজের থেকেও বানিয়ে কোনো কথা চাপাতে পারবেন না, আমার পক্ষ থেকে যেটা আমি নাজিল করছি ওইটা দিয়েই আপনি জাতির ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে সত্য সহ কিতাব নাযিল করেছি। কি সহ আমি বুঝাতে পারি না, আমি আপনার উপরে সত্য সহকারে কিতাব নাযিল করেছি। কি সহকারে? এটাকে আমি বলছি না, আল্লাহ বলছেন সত্য সহকারে। তার মানে এটার ভিতরে এই সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি এই কোরআনুল কারীমের মধ্যে কোন মিথ্যার আশ্রয় না। আমি বলছি না, আল্লাহ বলছেন, মোল্লার কথা না আল্লাহর কথা। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কে, হাক মানে হলো সত্য, হাক্কুন মানে কি? আমি সত্য সহকারে আপনার উপর কিতাব নাযিল করছি, এই জন্য নাযিল করলাম লিতাহকুমা বাইনান নাসি, যাতে করে আপনি মানুষের মাঝে ফয়সালা করতে পারেন। সুবহানাল্লাহ। বলেন এই কোরআন দিয়ে আপনি সমাধান দিবেন, কোরআন দিয়ে কি দিবেন? কোরআন দিয়ে সমাধান দিবেন বাইনান নাস, মানুষ মানব মণ্ডলীর মাঝে। এখন এই পৃথিবীতে কি শুধু মুসলমানরা আছে নাকি আরো ধর্ম আছে? আল্লাহর কৌশল দেখেন, আল্লাহ তাআলা এই কথা বলেন নাই লিতাহকুমা বাইনাল মুসলিমিন, লিতাহকুমা বাইনাল মুমিনিন এই কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন লিতাহকুমা বাইনান নাস, অর্থাৎ তামাম পৃথিবীর সব ধর্মের মানুষগুলোর মাঝে আপনি যেন ফয়সালা দিতে পারেন। একটা রাষ্ট্রের মধ্যে শুধু মুসলমান থাকে না, সব ধর্মের মানুষ থাকে। সব ধর্মের মানুষেরা এই কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সব ধর্মের মানুষেরা সুবিধা নিতে পারবে, শান্তি ভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। বলেন আমার ভাইয়েরা, যখন পৃথিবীতে সূর্য উঠে, সূর্য যখন উদয় হয়, তখন শুধু যারা মুসলমান যারা ইমানদার তাদের ঘরের মধ্যে সূর্য আলো লাগে নাকি হিন্দু ভাইদের ঘরের মধ্যে আলো লাগে? খ্রিস্টানদের ঘরে আলো লাগে না? মুসলমানেরা নদীতে জাল মারতে গেলে তাদের জালের মধ্যে মাছ ভর্তি হয়ে উঠে, কিন্তু যারা হিন্দু ভাই তাদের জালের মধ্যে কি মাছ উঠে না? তাদের জালের মধ্যে মাছ উঠে। তার মানে আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া সূর্যের আলো যেমন সবার গায়ে লাগে, চাঁদের আলো যেমন সবার গায়ে লাগে, আল্লাহর দেওয়া সমুদ্র নদীনালা খালবিলের মাছ যেমন সবার জালে ধরা দেয়, তেমনি ভাবে আল্লাহর দেওয়া এই কোরআনের মাধ্যমে যদি শাসন ব্যবস্থা পরিচালিত হয়, রাষ্ট্রের সংবিধান হিসাবে চূড়ান্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের কারণে হয়তো হিন্দু ভাইয়েরা মনে করতে পারে, বৌদ্ধ খ্রিস্টানেরা ইহুদিরা মনে করতে পারে, কোরআন তো মুসলমানদের কিতাব, নবীও তো মুসলমানদের, তাহলে তারা সুবিধা লাভ করবে, আমাদের লাভটা কি? এমন তা যেন তারা মনে না করে, এমন চিন্তা এমন ধারণা যেন তারা করতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন হিন্দু ভাইদেরকে বলছেন, বৌদ্ধদেরকে বলছেন, খ্রিস্টানদেরকে বলছেন, ইহুদি সহ সারা পৃথিবীতে 3,500 ধর্মের অনুসারী আছে, সবাইকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হয়, দেশের সংবিধান হিসেবে যদি এটাকে মানা হয়, তাহলে সব ধর্মের সব দলের মানুষগুলো শান্তি পাবে, বরকত লাভ করতে পারবে। বিমা আরাকাল্লাহ, যেমন করে আল্লাহ তাআলা রাসূলকে দেখিয়েছেন, মদিনা যখন নবীজি মদিনা রাষ্ট্রের প্রধানমন্ত্রী হলেন, মদিনাতে শুধু মুসলমানরা ছিল নাকি ইহুদিরা ছিল? সবাই বলে
মদিনাতে কি শুধু মুসলমানরা ছিল নাকি ইহুদিরাও ছিল? ইসলামী শাসনের মাধ্যমে, কোরআনের মাধ্যমে যখন মদিনার বুকে শাসন ব্যবস্থা পরিচালিত হলো, এই ইসলামের সুফল কি শুধু কোরআনের ফল শুধু মুসলমানরা ভোগ করেছে নাকি সব ধর্মের মানুষেরা ভোগ করেছে? শুধু ভোগই করে নাই, কোরআনের শাসন ব্যবস্থার এই সৌন্দর্য, কোরআনের শাসন ব্যবস্থা, ইসলামের সুমহান আদর্শ, ইসলামের সুমহান নীতিমালা, ইসলামের সুমহান আইন কানুন দেখে, বিচার ব্যবস্থা দেখে সব ধর্মের মানুষগুলো তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে কালিমা পড়ে জলে জলে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে সাফাসাফি করে ঘর বাড়িতে আগুন দিয়ে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছে? ইসলামের সুমহান আদর্শ, ইসলামী সমাজ বিনির্মাণের যে চমৎকার চমৎকার যে বরকতার সুফল, এটা দেখে দেখে তারা আশ্চর্য হয়ে গিয়ে বলল, আরে তাহলে আমরা কেন ইসলামের আলো থেকে আর দূরে থাকবো? আমরাও আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে কালিমা পড়ে দলে দলে ইসলামের সুশীতল ছায়া তলে চলে আসি। আমার বন্ধুগণ, সেই যুগের মুসলিমগুলো ইসলামের এই সুমহান আদর্শ দেখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দেখে, কোরআনের ফলাফল দেখে তারা তাদের বাপ দাদার ধর্ম ছেড়ে মুসলমান হয়ে সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কিন্তু বর্তমান পিতা দাবি করে কিন্তু তারা পরিপূর্ণভাবে ইসলামে আসতে চাই না। আছে না নাই? আছে না নাই? ইসলামী সমাজ বিনির্মাণ হোক আমরা সবাই চাই কি চাই না? আরো জোর বলুন, চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, প্রিয় ভাইরা, আমার সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন, ইসলামী সমাজ বিনির্মাণ হলে কেউ কারো সম্পদ, কেউ কারো জায়গা জমি টাকা পয়সা অন্যায় ভাবে খাওয়ার চিন্তাও করবে না। কারণ কি জানে? যদি আমি চুরি করি, যদি আমি দুর্নীতি করি, তাহলে এই সংবিধানের রায় হচ্ছে চুরি করলে কি করে দেওয়া? আরো আসতে বলে একবার চিন্তা করে দেখে, স্বাধীনতা সেই 71 সালে স্বাধীন হলো, আর 2024 সাল, এত বছর অর্ধ শতাব্দী চলে যাওয়ার পরেও আজ পর্যন্ত স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে, ইসলামের সুফল আমরা ভোগ করতে পারি নাই। নামে মাত্র কাগজে কলমে স্বাধীন হয়েছি, কিন্তু আসলে আমরা জিম্মি ছিলাম, আমরা আসলে কারাগারে ছিলাম, ঠিক কিনা বলে? এই সুফল ভোগ করতে না পারার কারণ হলো, আমরা যদি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার সংবিধান হিসেবে কোরআনকে সংশোধন করতে পারতাম তাহলে আমরা সুফল ভোগ করতাম। যদি চোররা জানে চুরি করলে হাত কাটা দেয় তাহলে চোর কি আর চুরি করতো? আজ পর্যন্ত কোন চোরের কি হাত কাটা গেছে? ধরা পড়ার পরে, ধরা পড়ার পরে বাংলাদেশে এমন দুর্নীতিবাদও আছে, এমন হত্যাকারীও আছে, তাদের জেলখানার ভিতরে বিয়ের ব্যবস্থাও করা হয়, দেখছেন না? বেশি দূরে যাওয়া লাগবে না, লক্ষ্মীপুরে সালাউদ্দিন টিপুর ভাই বিপ্লব, সালাউদ্দিন টিপুর ভাই বিপ্লব, ওর বিয়া হয়েছে জেলখানার ভিতরে। তার মানে বোঝা গেল এটা জেলখানা না, দুনিয়াতে জালিমদের জন্য এই জেলখানাও কিন্তু জান্নাত, ঠিক কিনা বলে? আর জেলখানা না, পরিপূর্ণ জমিন, কিন্তু মুসলিমদের জন্য আল্লাহওয়ালাদের জন্য এই জমিনটা জেলখানা, ঠিক কিনা বলে? এখন খেয়াল করেন, যেখানে হত্যার দায়ে তার ফাঁসি দেওয়া দরকার ছিল সেখানে তার জন্য বিয়ের ব্যবস্থা করে, আছে না? যেখানে তার হাত কেটে দেওয়া দরকার সেখানে তার জন্য সেখানে শ্বশুর বাড়ির মতো এসি রুমের ভিতরে ব্যবস্থা করা হয়, আছে না? আমাদের আলেমদেরকে যখন ধরা হয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে, বিকেলবেলা আলেমদেরকে গ্রেপ্তার করে জেলে নেয়, সকালবেলা যখন আলেমদেরকে জেল থেকে বের করে আদালত উঠায়, তখন দেয় যে সোজা হয়ে আলেমরা হাঁটতে পারে না, ঠিক কিনা বলো? হুইল চেয়ার ছাড়া আলেমরা হাঁটতে পারে না, ইসলামী আন্দোলনের কর্মীরা হাঁটতে পারে না, হাতের মধ্যে ডান্ডা বেড়ি, কোমরের মধ্যে ডান্ডা বেড়ি। এমনকি মাওলানা আব্দুস সুবহান রহিমাহুল্লাহ, এই বুড়ো মানুষটা বিজ্ঞ একজন মুহাদ্দিস শাইখুল হাদিস, মৃত্যুর আগ পর্যন্ত তার কোমরের মধ্যে লোহার বেড়ি পরানো ছিল, দুই হাতের মধ্যে লোহার শিকল লাগানো ছিল, কথা বলতে পারে না, চোখে দেখতে পায় না, এরপরও জালিমরা কোমর থেকে ডান্ডা বেড়ি খুলে নাই, দেখছেন কিনা আপনারা? আমার ভাইয়েরা, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই, যদি আমরা ইসলামকে সমাজে প্রতিষ্ঠা করতে পারি, রাষ্ট্র ব্যবস্থায় যদি আমরা ইসলামী
হুকুমতকে বিনির্মাণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলছেন কেউ কারো সম্পদ অন্যায়ভাবে খাওয়ার এই স্বপ্ন দেখতে, এখন কি একজন আরেকজনের ভিটামাটি দখল করে না, একজন আরেকজনের বাগান দখল করে না, একজন আরেকজনের আইন ঠেলে না, ঠেলে। এই ঠেলা ঠেলি বন্ধ হবে তখন যেই দিন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, ঠিক কিনা বলেন? আপনাদের সজ্জবপুর কি অন্যায়ভাবে কেউ কাউকে খুন করে নাই? এক পক্ষ আরেক পক্ষকে ফাঁসাইতে গিয়ে আরেকজনকে জবাই করে দেয় নাই? আমার কাছে খুব কষ্ট লেগেছে গত কয়েক মাস আগে, সম্ভবত আপনাদের এইদিকে একজন মুরব্বী, হ্যাঁ বাজারের পাশে, আচ্ছা এখানে দেখেছি আমরা একজন বুড়ো মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, আল্লাহর বান্দাকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। যদি দেশের মুখে ইসলাম থাকতো সত্যিকার অর্থে, যদি মুসলমানেরা যদি ক্ষমতায় থাকতো, আল্লাহওয়ালারা যদি ক্ষমতায় থাকতো, সংসদে যদি আল্লাহর কোরআনের একটা আইনের বাস্তবায়ন থাকতো, তাহলে এই জানোয়ারগুলো এখনো পর্যন্ত দুনিয়ার আলো বাতাস দেখতো না। আসতে করলেন কেন? আপনাদের গায়ে লাগছে নাকি? একটা হত্যার বদলে যদি তাদেরকে ফাঁসি দেওয়া হতো, সঠিক তদন্তের মাধ্যমে রায় কার্যকর করা হতো, তাহলে আর কোনো মানুষ অন্যায়ভাবে হত্যার শিকার হতো না। আপনারা কি সবাই চান না যে আল্লাহর জমিন ইসলাম কায়েম হোক, আল্লাহর দিন কায়েম হোক, সবাই চান কিনা? একটু কারা কারা যান হাত তুলে একটু আমার আল্লাহর দেখা, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, কুরআন সুন্নার আলো সবখানে জালো, আমার নেতা তোমার নেতা, আল্লাহ আমাদের আওয়াজকে কবুল করো, আমাদের ওয়াদাকে কবুল করো। এই জমিনে প্রতি ইঞ্চি মাটির বুকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ যেন আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রাখেন বলি আমি। হাদা মা ইন্দি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।